বাংলার গর্ব মমতা। তৃণমূল কংগ্রেসের 75 দিন ব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার বিধানসভা এলাকায়। এক সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। এই মর্মে শনিবার মালদা শহরের বিএস রোড এলাকায় দলীয় কর্মীদের নিয়ে আলোচনার পর সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিধায়ক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ইংরাজি মাসের 2 তারিখ নেতাজি ইনডোর স্টেডিয়ামে 75 দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন। প্রথম কর্মসূচির পদক্ষেপ হিসাবে আজ 51 বিধানসভার বিধায়ক নিহাররঞ্জন ঘোষের আহ্বানে পালিত হলো বাংলার গর্ব মমতা সূচনা কর্মসূচি। নামের তালিকা বুথ ভিত্তিক। বিধানসভা প্রায় 400টি বুথের বুথ সভাপতি, তিস্তার পঞ্চায়েতের সদস্য সদস্যা, আঞ্চলিক সভাপতি, যুব সভাপতি, আঞ্চলিক মহিলা সভানেত্রী, তপশিলি জাতি উপজাতি সংগঠনের সভাপতি, আঞ্চলিক ছাত্র সভাপতি, শিক্ষক সংগঠনের সভাপতি এবং অঞ্চলের সমস্ত সভাপতিদের নিয়ে এই কর্মসূচি শুরু হয়। সংবিধান পাঠের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সূচনার পর দলপ্রেরিত সঙ্গীত বাজানোর পর আগামী 75 দিনের সমস্ত কর্মসূচির দিন স্থান উল্লেখ করে দেন স্পষ্ট করে কর্মীদের মধ্যে। এই কর্মসূচিটা আমাদের দলের পক্ষ থেকে 2 মার্চ কলকাতার বুকে ক্ষুদিরাম স্টেডিয়ামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুভ সূচনা করেছিলেন। তার নির্দেশ অনুসারে আজকে 7 মার্চ পশ্চিমবাংলার বুকে 294টা বিধানসভা কেন্দ্রে আজকে এই কর্মসূচিটা পালন করা হচ্ছে। মালদায় 12টা বিধানসভার মধ্যে 51 বিধানসভা, যে বিধানসভার বিধায়ক হিসেবে আমি আছি, সেখানে তার এই কর্মসূচিটা আজকে আমরা এখানে পালন করলাম। এখানে 295টা আমার বিধানসভার যারা জনপ্রতিনিধি আছে, যারা দীর্ঘদিন ধরে সুখ দুঃখে এই দলটার সঙ্গে যুক্ত আছে, তাদের একটা আমরা রাজ্য থেকে একটা নাম পেয়েছিলাম, সেই নাম অনুসারে আজকে আমরা তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আজকের এই কর্মসূচিটা বাস্তবে আমাদের রূপ পাওয়ার জন্য কী কী করণীয় দরকার সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমরা কিন্তু যেটা ছিল প্রায় 200 জনের উপরে ছিল। হ্যাঁ, প্রথমেই আমরা যে ভারতের যে সংবিধান, সেই সংবিধানটা কিন্তু আমরা প্রথমে সবাই মিলে পাঠ করেছি এবং তার সঙ্গে আমরা শপথ নিয়েছি যে নেত্রী বাংলার গর্ব মমতা, সেই শপথ নিয়ে কোনো মতেই নেত্রীর যে নির্দেশ, নেত্রীর যে আদর্শ, সেটা কোনো মতেই আমরা ভাঙতে দেব না। তার সঙ্গে আমাদের 75 দিনের কর্মসূচি রয়েছে। 75 দিনের কর্মসূচির প্রথম নির্দেশ যেটা ছিল, আজকে আমাদের এই কর্মীদের ডেকে আমাদের যে কর্মসূচিগুলো আছে সেটা তাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবং এখন আমাদের দিদিকে বলে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্রচুর মানুষ এই দিদিকে বড় অনুষ্ঠানে তাদের সুবিধে অসুবিধে এবং অন্যায় যারা কাজ করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু মানুষ সবাই সেখানে কিন্তু সুযোগটা পেয়েছে। সেরকমই আর একটা অনুষ্ঠান বাংলার গর্ব মমতা। এই বাংলার গর্ব মমতা কেন আমরা বাংলার গর্ব মমতা বলবো তার তিনটি এখানে আমাদের নির্দেশিকা পাঠিয়েছেন, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা এখানে আমাদের কর্মীদের বলেছি, আমাদের সেই কর্মীরা বাড়ি বাড়ি এবং চায়ের দোকান বা কোথাও একটা জনবসতির মধ্যে আমাদের এই জিনিসগুলো বোঝাতে হবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।